देश और प्रवास थेके पुष्प टीविर माध्यमे जारा जुक्त हबेन होच्छेन सकलके आंतरिक शुभेच्छा मोबारकबाद। खुबी दुख एवं परितापेर विषय होच्छे पुरो पृथिवी जखन करोना भाइरासे कोणठासा हये पड़ेछे, पुरो पृथिवी जखन एक महामारीते दिशेहारा हये जाच्छे, ठीक तखनो एकटी असाधु चक्र একটি ষড়যন্ত্রমূলক একটি টিম ইসলামের বিরুদ্ধে সুযোগ পেলেই ফুসকে উঠছে, কিছু বলে উঠছে। সেই ষড়যন্ত্রের মধ্যে অন্যতম একটি বিষয়, কয়েকদিন আগে আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে একটি সংবাদ শুনেছেন এবং শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম हुजूर लाइवर माध्यमे अनेके जेनेছেন, आमिও সেই পথ এবং মত অনুসরণ করে কিছু কথা বলতে চাই। সময় টিভি তারা এত মিথ্যা একটি রিপোর্ট তারা করেছে, করে একটি ষড়যন্ত্রমূলক একটি সংবাদ প্রচার করে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল ২৪ ঘন্টার মধ্যে যেন তারা ক্ষমা চেয়ে নেয়। তারা ক্ষমা না চেয়ে উল্টা আরও বলছে যে তাদের নামে ভুয়া আইডি খুলে তাদের নামে ষড়যন্ত্র করে কিছু একটা করা হচ্ছে। আমি বলতে চাই ওলামায়ে কেরাম এবং তাওহীদি জনতা এতটা নির্বোধ নয়। আপনারা যা ইচ্ছা তাই প্রচার করবেন, আর এটার প্রতিবাদ করলে আপনারা সেখান থেকে বলে উঠবেন যে এটা আপনাদের কাজ নয়, এটা ষড়যন্ত্রকারী অন্য কারো কাজ। তো যেই করেছে কাজটা তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এবং ২৪ ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, আপনারা যদি ক্ষমা না চান, ক্ষমা চাওয়ানোর জন্যে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার ওলামায়ে কেরাম করবেন। এই করোনা ভাইরাস এটা পৃথিবীতে আসার একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী, এদের কারণে এই করোনা ভাইরাসের গজবটা এত বাড়ছে। এরপরেও এরা কোনোভাবেই নিজেদেরকে সামলে নিচ্ছে না, এদের জবান আর এদের দেমাগ এখনও ইসলামের বিরুদ্ধেই লেগে আছে। আমি বলতে চাই যদি এই রিপোর্টকে কেন্দ্র করে কোনো বিস্ফোরক ঘটে তো এর জন্য সময় টিভিকেই দায়ভার বহন করতে হবে এবং বাংলাদেশ প্রশাসনকে এর দায়ভার নিতে হবে। কেননা ইতিপূর্বে অনেক ঘটনা এরকম ঘটেছে, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে যে চাও আর ডাউলের জন্যে, পেটের ক্ষুধার জন্যে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন সঠিক এবং এটাতে কোনো দোষ কেউ দেখছে না। বেতনের জন্য আন্দোলন করা হচ্ছে, এটাও তেমন দোষের কিছু নয়। তবে আমরাও ইনশাআল্লাহ আল্লামা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস ওনার ইজ্জত, একজন আলেমের ইজ্জত রক্ষা করার জন্যে যদি আমাদেরকে আন্দোলন করতে হয় আমরা আন্দোলন করব, আমাদেরকে মিছিল করতে হলে আমরা মিছিল করব, আমাদেরকে বিক্ষোভ করতে হলে আমরা বিক্ষোভ করব। আমরা যে কোনো মূল্যে আমরা ওলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়ার ইজ্জতের হেফাজত করব। ইমান যেরকম হেফাজত করা ফরজ, একজন আলেম নাইবে নবীর ইজ্জত সম্মান হেফাজত করাটাও ফরজ। এজন্য আমি বলছি, আমি এই সংবাদের মাধ্যমে, এই প্রতিবাদমূলক কথাগুলোর মাধ্যমে আমি হযরত ওলামায়ে কেরামের সাথে সহমত পোষণ করে সাধারণ তাওহীদি জনতার প্রতি আহ্বান করছি, হযরত ওলামায়ে কেরাম দিন ও ইসলামের জন্যে আমাদেরকে যখন যেখানে যেভাবে ডাকবেন সেই ডাকের মধ্যে আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। এবং জেনে রাখা দরকার এই বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ কালিমাওয়ালাদের দেশ, এই বাংলাদেশ তাওহীদি জনতার দেশ, এই বাংলাদেশ 18 কোটি মুসলমানের দেশ। এই দেশের মধ্যে থাকতে হলে ইসলাম ও কোরআন সুন্নাহকে সম্মান আর ইজ্জত দেখিয়ে থাকতে হবে, অন্যথায় বাংলার জমিন ছাড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক।